নমস্কার, আমি পম্পা, পম্পা জল রেপেন্দে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আর আজকের রেসিপিটা হচ্ছে আলু পরোটা। আর এই আলু পরোটাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, কোনো রকম পেঁয়াজ রসুন আমি তার মধ্যে ইউজ করব না। আশা রাখছি আমার এই রেসিপিটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আলু পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আটার একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে 3 কাপ আটা নিয়েছি। আর আজকের পরোটায় কিন্তু আমি কোনো রকম ময়দা ইউজ করব না, কারণ ময়দা আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই আনহেলদি, তার থেকে আমাদের আটা খাওয়াটাই অনেকটা শরীরের জন্য ভালো এবং উপকারী। তাই জন্য আজ আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করছি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ আটা নিয়েছি, তার সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই 1 কাপ আমি বেসন নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে বেসন আর আটাটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু একটু করে জল অ্যাড করে আটাটা মেখে নেব। আটার ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, শক্ত হয়ে গেলে পরোটা বানানোর সময় দেখা যায় যে পরোটাটা ফেটে ফেটে যায়, তাই জন্য একটু নরম করেই মাখতে হবে। এই যে দেখুন, আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আটাটা ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে। উপর থেকে 1 চামচের মতো ঘি মাখিয়ে এটা একটা ভেজা কাপড় দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি ওইদিকে আলুটা রেডি করে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি, আলুটা বয়েল করে নিয়েছি। আর বয়েল করার সময় আমি আলুটা মাঝখান থেকে এরকমভাবে কেটে দিয়েছি, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আপনারা চাইলে গোটা অবস্থায় কিন্তু প্রেশার কুকারের মধ্যে বয়েল করে নিতে পারেন। এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন এমন একটা গ্রেটার দিয়ে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা অনেকে হয়তো ভাবছেন এরকম করে বয়েল আলু এরকম করে গ্রেট করার কী আছে, ম্যাশ করে নিলেই তো হতো। কিন্তু আলু পরোটা বানানোর সময় ম্যাশ করে নিলে অনেক সময় দেখা যায় যে একটু গুটলির মতো থাকে, আর এটা পরোটা বানানোর সময় কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। আমি পুরো আলু ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আমি তার মধ্যে অ্যাড করছি। লঙ্কাটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে। এখানে আমি প্রায় 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তার সাথে 1 চা চামচ আদা কুচিও দিয়ে দিতে হবে। এবার সমস্ত রকম মশলাগুলো আমি এক এক করে অ্যাড করব। 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, তার সাথে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ হিং, 1/2 চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটা আমি খুব ভালো করে সমস্ত মশলার সাথে মেখে নেব। আলুটা মেখে রেডি করে নিয়েছি। এখন পরোটায় পুর দেওয়ার জন্য আমি এরকম গোল গোল করে তৈরি করে নেব। ভেজা কাপড়টা তুলে দিয়ে উপরে দেওয়া ঘিটার সাথে আমি আটাটা ভালো করে মিশিয়ে নেব। এবার পরোটার জন্য একটা একটা করে গোল্লা তৈরি করে নিতে হবে। আমরা নর্মাল রুটি বানাতে যতটা আটা ইউজ করি তার থেকে কিন্তু পরোটা একটু মোটা করে তৈরি করতে হবে, তাই জন্য একটু আটাটা বেশি করে নিতে হবে। এবার পুর ভরার জন্য আটাটাকে আমি একটা বাটির শেপে তৈরি করে নেব, আর সাইডে পাশে একটু শুকনো আটা রেখে দেব। একটু আটা নিয়ে নিয়ে হালকাভাবে এরকম করে তৈরি করব, তাহলে আটার যে একটা ময়েশ্চার ভাব আছে সেই আটাটা কিন্তু সেটা টেনে নেবে। এবার আলুর পুরটা তার মধ্যে দিয়ে দিতে হবে। আলুর পুরটা দিয়ে আবারও আমি উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। এবার মুখটা ঠিক এরকম করে বন্ধ করে দিতে হবে।
এক্সট্রা যে আটাটা আছে এটাকে আমি এরকমভাবে বের করে নিয়েছি। এবার গোল করে বেলে নিতে হবে। এবার আমি পরোটাগুলো আটা দিয়ে ঠিক এরকমভাবে বেলে নেব। এবার পরোটাগুলো ভাজার জন্য তাওয়াটাকে হালকা গরম করে এবার শুকনো অবস্থাতেই কিন্তু আমি পরোটাটা প্রথম দিয়ে দেব। কোনো রকম ঘি বা তেল প্রথমে ইউজ করব না, শুকনো অবস্থা হালকা ভেজে নিয়ে তারপর উপর থেকে আমি ঘিটা দিয়ে পরোটাটা ভেজে নেব। এভাবে ঘি মাখিয়ে আমি পরোটাটা এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার এই আলু পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে আপনাদের পাশে রাখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।